ইনপুট ক্যাপচার আর আউটপুট কম্পেয়ার এই দুটো ফিচার্স এত বেসিক যে এটা পিআইসি মাইক্রো কন্ট্রোলার এভিআর মাইক্রো কন্ট্রোলার থেকে আজকের এস টি থার্টি টু এই মাইক্রো কন্ট্রোলারেও পাওয়া যায় এই ইনপুট ক্যাপচার অ্যাকচুয়ালি কি এটা কিভাবে কাজ করে আর আউটপুট কম্পেয়ারটাই বা কি আর এটা কিভাবে কাজ করে সেটাই এই ভিডিওর আলোচ্য বিষয় নমস্কার বন্ধুরা আমি তীর্থঙ্কর আর আপনারা দেখছেন টিসি ট্রনিক্স বাংলা যারা যারা টিসি ট্রনিক্স চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে সাবস্ক্রাইব করে নিন কারণ আরও অনেক নতুন ভিডিও নিয়ে আমি আসতে চলেছি তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের আলোচনা অন ইনপুট ক্যাপচার অ্যান্ড আউটপুট কম্পেয়ার ইনপুট ক্যাপচার নিয়ে এর আগে প্রোগ্রামিং দিয়ে আমি একটা ডিটেল ভিডিও বানিয়েছিলাম যেটা উপরে আই বাটনে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন যদি আপনার দেখা না থাকে আপনাদের বোঝবার সুবিধার্থে ইনপুট ক্যাপচারের একটা রিয়েল লাইফ এক্সাম্পল আমি দিতে চাই ইনপুট ক্যাপচার এই জিনিসটাকে পুরোপুরি রিলেট করা যায় স্টপ ওয়াচের সাথে যদি আপনারা এরকম কোনো ইভেন্ট দেখে থাকেন যেখানে একজন অ্যাথলিট দৌড়চ্ছেন আর আরেকজন তার টাইমটা লক করছেন এই জিনিসটার সাথে ইনপুট ক্যাপচারের একটা সুন্দর মিল রয়েছে স্টপওয়াচ যদি আপনি মোবাইলেও চালান তাহলে দেখবেন স্টপওয়াচ যখনই আপনি স্টার্ট করেন একটা টাইমার অলরেডি কাউন্ট করতে থাকে টাইমিংস এই জিনিসটা মিলি সেকেন্ডসে ইনক্রিমেন্ট হতে হতে সেকেন্ডে যায় তারপরে ধীরে ধীরে মিনিটে যায় তারপরে ধীরে ধীরে ঘণ্টায় যায় যদিও আমাদের অতটা ডিটেলে লাগে না কিন্তু যেই না আমরা এই স্টপ ওয়াচটাকে স্টার্ট করি এই জিনিসটা কাউন্ট করতে শুরু করে দেয় এই যে কাউন্ট করতে থাকে তার মাঝে কিন্তু আর একটা বাটন থাকে যে বাটনটায় আমরা একটা এক্সটার্নাল ইভেন্ট দিই মানে পজ বা লগ বা স্টপ এরকম করলেই যে মুহূর্তে আমি ওই বাটনটা বা ওই জিনিসটা প্রেস করছি ওই অপশানটাতে ক্লিক করছি সেই মুহূর্তে তখন যে টাইমারের ভ্যালুটা থাকে সেটা একটা জায়গায় লগ হয়ে যায় বা সেভ হয়ে যায় সেটা মোবাইলেও হয় মোবাইলে তখনকার মতো ওই ভ্যালুটাকে দেখা যায় আর অরিজিনাল যে স্টপ স্টপওয়াচ যেটা কোনো এসব স্মার্টফোনের স্টপওয়াচ নয় সেখানে একটা বাইরে এরকম কি প্রেসের জায়গা থাকতো যেটা প্রেস করে একটা ইভেন্ট অকার করানো হতো ডেলিভারেটলি আর সেই ইভেন্টটা অকার করলেই ওই টাইমারের যে কারেন্ট টাইমিংটা সেটা কোথাও একটা সেভ হয়ে যেত এই যে এন্টায়ার প্রসেসটা এই জিনিসটা মাইক্রো কন্ট্রোলারের মধ্যেও হয় এটা কিভাবে হয় মাইক্রো কন্ট্রোলার প্রথমে টাইমারটাকে স্টার্ট করে টাইমার নিজের যেটা নিজের যেটা নর্মাল সাইকেল যে জিরো ওয়ান টু থ্রি করে কাউন্ট করতে থাকে এই যে জিরো থেকে ওয়ান যাবে ওয়ান থেকে টু যাবে এই ফ্রিকোয়েন্সিটা কিভাবে ডিসাইড করা যায় এই ফ্রিকোয়েন্সিটা ডিসাইড করতে হয় মাইক্রো মধ্যে কি ক্লক অসিলেটার লাগানো আছে কত ভ্যালুড আর সেই হিসাবে প্রি স্কেলার দিয়ে টাইমারের একটা সেট করতে হয় যাই হোক সেই জিনিসটা সেট করার পর টাইমার ওইভাবে গুনতে থাকে এবার ইনপুট ক্যাপচারের সাথে এটার নাম কিন্তু ইনপুট ক্যাপচার তার মানে বাইরে থেকে কোনো একটা ইভেন্ট ইনপুট হিসাবে ঢুকবে প্রসেসারের কাছে আর প্রসেসার টাইমারের ভ্যালুটা ক্যাপচার করবে এটা জাস্ট সিম্পল কিভাবে যখনই টাইমার গুনছে এবার ইনপুট ক্যাপচারের সাথে অ্যাসোসিয়েটেড একটা পিন থাকে সেই পিনে যদি আপনি হাই দেন বা লো দেন সেটা কনফিগার করা যায় যেই না সেই হাই বা লোটা হবে তখন একটা ইভেন্ট প্রসেসারের কাছে অকার করবে আর ইভেন্টটা এটা রিকোয়েস্ট করবে যে এখন টাইমারের কতটা ভ্যালু আছে সেটা আপনি দেখান প্রসেসার সেই মুহূর্তে টাইমারের ভ্যালুটাকে ক্যাপচার করবে ক্যাপচার করে ইনপুট ক্যাপচার প্রসেসের সাথে একটা রেজিস্টার থাকে সেই রেজিস্টারে গিয়ে সেটা স্টোর করে দেবে ওভারঅল যেটা যদি আমি এটাকে সামারাইজ করি তাহলে ইনপুট ক্যাপচার এমন একটা প্রসেস যার সাথে একটা পিন অ্যাসোসিয়েটেড আছে ওই পিনে হাই বা লো কোনো ভোল্টেজ এলে একটা ইভেন্ট অকার করে ইভেন্টটা প্রসেসারকে রিকোয়েস্ট করে যে টাইমারের এখনকার ভ্যালু কত প্রসেসার সেই ভ্যালুটাকে ক্যাপচার করে একটা আলাদা রেজিস্টার যেটা ডেডিকেটেড ফর ইনপুট ক্যাপচার সেখানে সেভ করে দেয় তার মানে এখানে আমি একটা ইনপুট দিয়ে টাইমারের ভ্যালু ক্যাপচার করছি সেই জন্যই এই প্রসেসটার নাম ইনপুট ক্যাপচার ইনপুট ক্যাপচার যেরকম টাইমারের সাথে রিলেটেড সেই রকমই টাইমারের সাথে রিলেটেড আর প্রসেস হচ্ছে আউটপুট কম্পেয়ার এই জিনিসটাকে পুরোপুরি রিলেট করা যায় পেট্রোল পাম্পের যখন আমরা পেট্রোল পাম্পে গিয়ে পেট্রোল ভরাই আমাদের ভেহিকেলে সেই প্রসেসটার সাথে এটার অনেকটা মিল আছে কীরকম আমরা যখন পেট্রোল পাম্পে যাই নর্মালি আমরা কি করি আমরা একটা ফাইভ হান্ড্রেডের নোট বা একটা হান্ড্রেড রুপিজের নোট তাকে দিই দিয়ে বলি আচ্ছা আমাকে ফাইভ হান্ড্রেডের তেল দিয়ে দাও ও তখন ওই মেশিনে কি করে ও তখন ওই মেশিনে একটা ফাইভ হান্ড্রেড ইনপুট করে ফাইভ হান্ড্রেডটা ইনপুট করলে সেটা হয়ে যায় একটা ডেফিনিট ভ্যালু তারপরে যখন পেট্রোল দেওয়া শুরু হয় তখন ওই জিনিস আর একটা কাউন্টার থাকে সেটা জিরো ওয়ান টু থ্রি করে সেখানে টাকার অ্যামাউন্টটা বাড়তে বাড়তে যখন ফাইভ হান্ড্রেডের সাথে ম্যাচ করে যায় তখন এই পেট্রোল যে বেরোচ্ছে মেশিন থেকে এই প্রসেসটাই স্টপ হয়ে যায় তার মানে এই জিনিসটা মাইক্রো কন্ট্রোলারে কীরকমভাবে হয় মাইক্রো কন্ট্রোলারের প্রত্যেকটা টাইমারের সাথে একটা আউটপুট কম্পেয়ারের রেজিস্টার থাকে সাপোজ সেই রেজিস্টারে আমি টু ফিফটি ভ্যালু দিয়ে দিলাম এবার টাইমারটাকে যেই না শুরু করব টাইমার জিরো থেকে ওয়ান হবে কম্পেয়ার করবে যে ওয়ান ইজ ইকুয়াল টু টু ফিফটি নো তাহলে টু হবে থ্রি হবে ফোর হবে এই করতে 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 যখন টু ফিফটির সাথে ইকুয়াল হয়ে যাবে তখন এটা একটা সার্টেন আউটপুট জেনারেট করবে সেই আউটপুটটার জন্যেও এই প্রসেসটার সাথে একটা আউটপুট পিনের লিঙ্ক রয়েছে সেই পিন দিয়েই একটা আউটপুট জেনারেট করা যাবে সেই আউটপুটটাকে কনফিগার করা যায় সেটা হাই করা যায় সেটা লো করা যায় সেটাকে টগলও করা যায় যদি টগল করা যায় তাহলে এটা একটা বিউটিফুল ক্লক পালস জেনারেট করা যাবে মানে টাইমারের সমস্ত ক্যালকুলেশন করে আপনি যখন এই আউটপুট কম্পেয়ার প্রসেসটাকে করবেন মানে ওই টাইমিংটা সেট করতে হবে আপনাকে জিরো থেকে ওয়ানে যাচ্ছে ওয়ান থেকে টুতে যাচ্ছে টু থেকে থ্রিতে যাচ্ছে এই ক্যালকুলেশনগুলো যদি ঠিক থাকে প্রিসকেলার যদি ঠিক থাকে আপনি একটা আউটপুট কম্পেয়ার দিয়ে ক্লক পালস জেনারেট করতে পারবেন শুধু ক্লক পালস নয় এটা দিয়ে আরও অনেক রকম প্রসেসে এটাকে কাজে লাগানো যায় আউটপুট কম্পেয়ারটা তাহলে বেসিক্যালি কি করে যদি সামারাইজ করি সেটা হচ্ছে টাইমারের সাথে আর ভ্যালু ফিক্স থাকে টাইমারটা ইনক্রিমেন্ট হয় আর এর সাথে কম্পেয়ার করে কম্পেয়ার করে কম্পেয়ার করে করতে করতে যখন এই ভ্যালু আর টাইমারের ভ্যালু সমান হয়ে যায় মানে আউটপুট কম্পেয়ার যখন কম্পেয়ার করে ইকুয়াল হয়ে যায় তখন একটা সার্টেন আউটপুট জেনারেট করা হয় এই এন্টায়ার প্রসেসটার নাম আউটপুট কম্পেয়ার আশা করি ইনপুট ক্যাপচার আর আউটপুট কম্পেয়ারের কনসেপ্টটা আপনাদের অনেকটাই ক্লিয়ার হয়েছে যদি এখানে কোনো রকম প্রশ্ন থাকে আপনারা কমেন্টে আমাকে জানাতে পারেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর টিসি টনিক্স চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখন থেকে প্রতি মাসে আমি একটা ভিডিওতে আপনাদের প্রশ্নের উত্তর দেব। তার জন্যে আমার ইউটিউব চ্যানেলে কমিউনিটি ট্যাব আর ফেসবুকের পেজটাকে অবশ্যই ফলো করবেন এই লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে আর এই কমিউনিটি ট্যাব আর ফেসবুক পেজে আমি একটা পোস্ট করব যখন আপনাদের থেকে আমি কোয়েশ্চেন নেব সেই কোয়েশ্চেনগুলো দিয়ে আমি একটা ভিডিও বানাবো যেখানে আপনাদের প্রত্যেকটা কোয়েশ্চেনের ডিটেল আনসার থাকবে তো সেটা প্রতি মাসেই এখন আপনারা পেতে চলেছেন তাই টিসি ট্রনিক্স চ্যানেলটিকে ফলো করবেন আর এটাকে সাবস্ক্রাইবও করে রাখবেন আর টিসি ট্রনিক্সের ফেসবুক পেজটাকেও অবশ্যই ফলো করবেন দেখা হবে আপনাদের সাথে আগামী ভিডিওতে এখনকার মতো নমস্কার